আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ আর একটি নতুন ব্লগ শুরু করলাম আমি। তো কী রান্নাবো আপনাদের মাঝে শেয়ার করি আজ। আজ হলো রান্না করবো যে গরুর মাংস গরম পানিতে ভিজিয়ে রাখছি। গরম পানিতে ভিজিয়ে রাখলে কি ফ্রিজে রাখা হয়, এই কারণে হলো ভিতরে থেকে ইটটা বাইরিয়ে যায়, ওই ইডা লাগে না, খাইতে ভালো লাগে, এটা গন্ধ আসে না ফ্রিজের। তো তাছাড়া তো ফ্রিজের মাংস রাখলে এতটা মজা লাগে না, কিন্তু এভাবে গরম পানি করে সিদ্ধ করে ধুয়ে নিলে মাংসটা অনেকটা মজা লাগে। তো আজকে রান্না করব হলো আমি ঝরঝরা খিচুড়ি। কীভাবে রান্না করি আপনাদের মাঝে আজ শেয়ার করব। দিছি হলো মুসুরির ডাউল, তারপর দিছি ছোলা। তো আমি কি কি দিয়ে রান্না করব ঝরঝরা খিচুড়ি আমি আপনাদের মাঝে শেয়ার করব। পাতিলটা বসিয়ে দিলাম, সাউন্ডটা কিছু শোনা যাবে না, পাশের বাসায় বক বাজতেছে। দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ, কাঁটামরিচ দিই আমি সবসময়। আমরা কাঁটামরিচ খাই কারণ অনেকে কাঁচামরিচটা হলো আনাম দেয়, আমরা আনাম দিই না। আমরা হলো সবসময় সব কিছুর মধ্যে আমরা কাঁচামরিচটা কাইটেই দিই। দিয়ে দিলাম তেল, তো পেঁয়াজ মশলা একটু ভাজা হবে, তারপর হলো আমি সব মশলাগুলোই দিয়ে দিব। মশলাগুলো এখন দিয়ে দিব কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবণটা আমি আগেই দিয়ে দিছি। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের হলুদের গুঁড়া, সজল ফাঁকি, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন একটু পানিতে কষিয়ে নিচ্ছি ওই মশলাটা। দিয়ে দিলাম সামান্য একটু পানি, কারণ যেহেতু আমার 1 কেজি চাউল আমার পরিমাণ মতো আমি দিতেছি। এখন একটু মশলাটা কষিয়ে নিব, তারপর চাউলটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে, এখন চালটা দিয়ে দিব। আমার এটা কিন্তু মোটা চাউল, হাতে চাউল বাড়িতে লাগানো, এই চাউল নিয়ে আসছিলাম দেশে থেকে, এই চাউলটাই রান্না করলাম। অনেকে তো পুরা চাউল দিয়ে রান্না করে, চিকুন চাউল দিয়ে রান্না করে, আমাদের এগুলো মোটা চাউলই। আমরা যেগুলো ভাত খাই গ্রাম অঞ্চলে তো এই চাউলগুলাই। তো এখন আমি চালটা কষিয়ে নিব। চালটা কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিতে হইব। বিসমিল্লাহ, পরিমাণ মতো পানি দিতে হইব, যেহেতু খিচুড়িটা আমি ঝরঝরা করবো একদম, এই কারণে পরিমাণ মতো পানি দিতে হইব। আর দিব না পানি। এদিকে যে গরুর মাংস রান্না করার জন্য মশলাটা বসিয়ে দিছি, কষানো কষাই দিয়ে দিছি, কুচিলে দিটা দিয়ে দিতেছি। দেখি খিচুড়িটার কি অবস্থা এখন, হয়ে গেছে প্রায়। এখন হলো সসপাতা দিয়ে দিব, ডাকনা দিয়ে ডাকিয়ে দিব, বাপে সিদ্ধ হয়ে যাবে চাউলটা। দেখুন আমার খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে, একদম ঝরঝরা হয়েছে খিচুড়ি। এভাবে রান্না করি আমি সবসময়, শুধু খিচুড়ি রান্না করি নাই, রান্না করছি হলো পোলাও। পোলাওটাও একদম ঝরঝরা হয়েছে বাপের মতো আর কি, রান্না করছি ঝরঝরা করে। এদিকে যে গরুর মাংস হয়ে গেছে রান্না, তো রান্না করা সবই শেষ আমার।
সালাদ কেটে রাখছি। কোন সময় খাই বলতে পারি না, এখনো 12টা বেজে গেছে রান্না করতে করতেই। এই তো আপুরা এখন সময় পাইছি, এখন খাইতে বসবো। আসরের আজান দিয়ে দিছে অনেক আগেই, পোলাপান পাইবিট পরে এখন খাইতে বসলাম। এই যে খিচুড়ি খাইতেছে মেয়ে, হাড্ডি দিছে বড় একটা, হাড্ডি অনেক পছন্দ। তো ঘর বাড়ি আমার একদম এলোমেলো হয়ে রয়েছে, কোনো কাজ করা হয় নাই, অনেক ব্যস্ত ছিলাম। আজ কয়েকদিন ধরে শরীরটাও বেশি ভালো না। তো আপুরা আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওগুলাই দেখেন, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক দোয়া রইল। আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আপনাদের পাশে আমিও থাকবো। তো নতুন আপুরা ভাইয়ারা মনে হয় অনেকেই জানে না ইউটিউবের ব্যাপারে। তো আমি যদি আপনাদের সাবস্ক্রাইব করি, আপনারা 24 ঘন্টা পর আমাকে করবেন, এবং আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আমিও 24 ঘন্টা পর আপনাদের করব। না হলে সাবস্ক্রাইবার দুজনেরই কেটে যাবে, দুজনেরই সমস্যা হবে। এরকম করবেন না, কারণ এরকম মনে হয় আমার সাথে হয়েছে। আমার 2 দিন কাটে নাই সাবস্ক্রাইবগুলো, আজকে আমার 14-15টা সাবস্ক্রাইব কেটে গেছে। অনেকটা কষ্ট লাগছে, খারাপ লাগছে। তো এরকম আমি তো এরকম করি না, আমি জানি, কারণ আমি এলো সাবস্ক্রাইব করেও অন্যভাবে বুঝিয়ে দিই, কিন্তু সাবস্ক্রাইব করেও আমাকে অন্যভাবে বুঝিয়ে দিবেন, বলবেন না সাবস্ক্রাইব করেছি বা কি এরকম বলবেন, অন্যভাবে বুঝিয়ে দিবেন, আমি বুঝে নিব। তো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমি আপনাদের পাশে থাকব। সবাই সবার পাশে থাকতে হবে, এটাই তো রীতি, তাছাড়া তো কেউ পক্ষেই সম্ভব না এগিয়ে যাওয়া। সবারই এগিয়ে যেতে হবে, সবারই আশা আছে, স্বপ্ন আছে। তো আমি খাইতেছি আর হলো ভিডিও দেখতেছি এক আপুর। তো সবাই ভালো থাকবেন, খাওয়া শেষ করি আবার দেখা হবে। কেমন হয়েছে খিচুড়ি? অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আজকে খিচুড়িটা মেয়ের আব্বু বলছে অনেক মজা হয়েছে। রাতের বেলায় রাতের খাবার, রাতের জন্য হলো পোলাও রান্না করছি, কারণ হলো দুপুর সকাল টাইমে যে পোলাওটা রান্না করছিলাম বুঝতে পারি নাই, চাউল হলো অনেক গন্ধ আসিল। যে লোকটার কাছ থেকে দোকান থেকে চাউল আনছি, তো ধোয়ার সময় বুঝতে একটু হালকা গন্ধ আসছিল, ভাবছিলাম যে রান্না করলেই যাবে গা। তা দিয়ে রান্নার পরে আরও বেশি গন্ধ লাগছে, এই কারণে খাইতে পারি নাই। তো খিচুড়িটাই সবাই খাওয়া হয়েছিল, এই কারণে হ্যাঁ আবার হলো রাতের জন্য একটু পোলাও রান্না করলাম, আর যে দুপুরের তরকারি ছিল তরকারিটা একটু গরম দিয়ে নিতেছি। এই হলো আজকে রাতের খাবার, অনেক মজার খাবার। তো আমার 100 টাকার চালি ফালানি, 110 টাকা দিয়ে 1 কেজি চাল আনা হয়েছিল, পরবর্তীতে আবার আইনা রান্না করা হইল। এই যে আমার টুনটুনি বৈশা হলো এই কাটতেছে শশা, আর হলো লেবু করতেছে। কি গো এদিক তাকাও, সকালে ফুলারটা কেমন আছিল? গন্ধে খাইতে পারি নাই, পরে অন্যজনকে দিয়ে দিছি। হ্যাঁ আবার খাইতে পারলো, আগে দিয়ে আইছি যে খাইতে পারবেন কিনা, পরে বলে যে না খাইতে পারবো। কিরে যাস কি লেগে?